দেখুন এবারের বাজেটে যে সব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে। বাজেটে বেশ কিছু পণ্য ও সেবা আমদানিতে শুল্ক সম্পূরক শুল্ক হ্রাস বৃদ্ধি করা হয়েছে এছাড়া কিছু পণ্যের স্থানীয় উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক বাড়ানো কমানোর পাশাপাশি আয়করের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে এই সব কারণে বিভিন্ন পণ্যের দাম বাড়তে কমতে পারে এবারে বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে এগুলো হচ্ছে ভোজ্য তেল ভোজ্য তেল আমদানি ও সর্ব পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে এতে সোয়াবিন সহ অন্য ভোজ্য তেলের দাম কমতে পারে হাইব্রিড গাড়ি এ ধরনের গাড়ি আমদানিতে সম্প্রক শুল্ক কমানো হয়েছে এ কারণে আগামীতে হাইব্রিড গাড়ির দাম কমবে ওষুধ জরুরি জীবন রক্ষাকারী তিরানব্বই ধরনের ওষুধে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে ফলে এই সব ওষুধের দাম কমবে এলপি গ্যাস সিলিন্ডার এলপি গ্যাস সিলিন্ডারে সম্পূরক শুল্ক দশ শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে ফলে দাম কমতে পারে কম্পিউটার যন্ত্রাংশ কম্পিউটার যন্ত্রাংশ আমদানিতে ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে এর ফলে কম্পিউটার যন্ত্রাংশের দাম কমবে আঠা বা গুলো কাঠসহ অন্য তৈজসপত্র জোড়া দেওয়ার কাজে ব্যবহৃত আঠার দাম কমবে কারণ এর আমদানি শুল্ক পনেরো শতাংশ থেকে পাঁচ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে এছাড়া ফ্যারোসিলিকন টেলিকম পাউডার সোয়াবিন মিল পাঁচ হাজার লিটারের নিচের এলডি গ্যাস সিলিন্ডারের দাম কমবে এবারের বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে সেগুলো হচ্ছে মোবাইল ফোন প্রস্তাবিত বাজেটে মোবাইল সেটে আমদানি শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয়েছে এতে পয়লা জুনের পর থেকে মোবাইল কিনতে হলে বেশি অর্থ খরচ করতে হবে ফাস্ট ফুড চিকেন ফ্রাই বার্গারের ওপর দশ শতাংশ সম্পূরক শুল্ক বসানো হয়েছে এতে এ ধরনের ফাস্টফুডের দাম বাড়ায় ইমিটেশন জুয়েলারি স্বর্ণের দাম বেশি হওয়ায় নিম্নবিত্ত মধ্যবিত্ত নারীদের প্রিয় ইমিটেশন জুয়েলারির দাম বাড়বে এ পণ্যটির সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হচ্ছে এছাড়া ভ্যাটের হারও বাড়ানো হয়েছে ব্যাটারি বাজেটে লিথিয়াম লেড এসিড ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড সহ সব ধরনের ব্যাটারির ওপর সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচিশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে তাই ব্যক্তিগত গাড়িতে ব্যবহৃত ব্যাটারি আইপিএস ইউপিএস এ ব্যবহৃত ব্যাটারির দাম বাড়বে কিচেন অ্যাপ রান্নাঘরে ব্যবহৃত টেবিল ওয়ার ও কিচেন ওয়ারের সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচিশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এতে পণ্যটির দাম বাড়বে টুথব্রাশ ডেন্টাল পেইন্টে ব্রাশ সহ সব ধরনের টুথব্রাশের ওপর শুল্ক বিশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এ কারণে এ জাতীয় পণ্যের দাম বাড়বে সোলার প্যানেল দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে সোলার প্যানেলের আমদানি শুল্ক পাঁচ থেকে দশ শতাংশ করেছেন অর্থমন্ত্রী এতে পণ্যটির দাম বাড়বে এছাড়া বিড়ি সিগারেট জর্দাগুল জানালার পর্দা জামা কাপড় জুতা শ্রমিকের তৈরি ইট কম্বল রেজর রঙিন টেলিভিশন টিভি কার্ড আসবাবপত্র স্যানিটারি টাওয়াল শ্যাম্পু প্রসাধন সামগ্রী ইত্যাদি পণ্যের দাম বাড়তে পারে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে